বাট এই গেমের সব থেকে হাইলাইটিং পয়েন্ট কি জানো, যেখানে ব্যাঙ্গালোর এফসি ফার্স্ট 45 মিনিটসে 3-0 ডাউন, 3-0 ডাউন, এক্সট্রা টাইম 90 মিনিট ধরে ভাই, জিরো ইয়েলো কার্ড ভাই, রেড কার্ড ছাড়া ভাই জিরো ইয়েলো কার্ড, শকিং স্ট্যাটস ভাই, কোনো ইয়েলো কার্ড খায়নি, যেখানে ব্যাঙ্গালোর কাছ থেকে যে ফাইট আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু ব্যাঙ্গালোর দেখাতে পারেনি। না শুরুর দিকে, সেকেন্ড হাফে শুরুর দিকে যখন সুনীল ছেত্রী স্যার গোলটা স্কোর করে, দুরন্ত গোল, পুরো বডি ছুড়ে দিয়ে ভাই হেডে গোল করে, ওই গোলটার পরে একটা ভাই চেষ্টা ইন্টেন্সিটি দেখতে পাচ্ছিলাম, বাট যখনই ভাই 3-4টে ডিফেন্ডারকে ড্রিবল করে, অথবা বলতে পারবো আমরা এগেইন ভাই রাহুল বেকের ব্ল্যান্ডারে যে গোলটা করেছিল দিয়াগো মরিসো, সেকেন্ড গোল ছিল এই গেমে, যে 4টে গোল করেছে ওড়িশা এফসি এগেনস্ট ব্যাঙ্গালোর, সেখানে কিন্তু রাহুল বেকের পারফরমেন্স খুবই জঘন্য ছিল, যেখানে 3টে গোলের ক্ষেত্রে স্ট্রেট রাহুল বেকের এরর ছিল, স্ট্রেট এরর ছিল ভাই, ঠিক আছে। অ্যান্ড সুনীল ছেত্রী স্যারের কথা যত বলো তত কমে, 40 বছর বয়সে যে ইন্টেন্সিটি, যে হাঙ্গার, যে খিদে দেখাচ্ছে, এই গেমে গোল পেয়েছে, আরও একটা গোল পেতে পারতো যেটা বারে লেগে ফিরে এসছে। অ্যান্ড সব থেকে মেন ব্যাপার তার যে চেষ্টা, প্রত্যেকটা বলের জন্য ফাইট করা, বল জেতা, অ্যান্ড টিল দ্য এন্ড পর্যন্ত ভাই ফাইট করে গেছে সুনীল ছেত্রী, অ্যাট দ্য এজ অফ 40 ভাই, 40 বছর বয়সে সুনীল ছেত্রীর কাছ থেকে এইরকম ধরনের ইন্টেন্সিটি, এইরকম ধরনের মাইন্ডসেট, এইরকম ধরনের হাঙ্গার, এখনও নিজেকে সে প্রুভ করতে চাইছে ভাই। আর কী প্রুভ করতে চায় সুনীল ছেত্রী স্যার, উই অল নো ইন্ডিয়ান ফুটবলের গোট সে, অ্যান্ড 40 বছর বয়সেও কিন্তু সেই সেম খিদে আছে। লাস্ট গেমে মোহামেডান এগেনস্টে ম্যাচ জেতার পর, যেখানে সুনীল ছেত্রী স্যার গোল করেছিল অবভিয়াসলি, সেখানে কিন্তু রিপোর্টাররা কোশ্চেন করে, ঠিক আছে, হাঙ্গার নিয়ে, তো সুনীল ছেত্রী স্যার একটা কথা বলে যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার লাস্ট টাইম পর্যন্ত কিন্তু আমার সেই হাঙ্গার থাকবে, সেই খিদে থাকবে ভাই। সিরিয়াসলি স্যালুট ভাই, যত তারিফ করবো সুনীল ছেত্রী স্যারের তত কম হয়ে যাবে, দুরন্ত লেভেলের ফুটবল কিন্তু সুনীল ছেত্রী স্যার খেলেছে, যতই ভাই ব্যাঙ্গালোর হারুক না কেন, ঠিক আছে। অ্যান্ড ওড়িশা কিন্তু ভাই রয় কৃষ্ণ ছিল না, বাট আহমেদ জাউ, বড়া প্লেয়ার ভাই আহমেদ জাউ, ফল কানেকশন দেখলাম আমরা। অ্যান্ড এই গেমে আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ আহমেদ জাউ, যেরকম লেভেলে, অ্যান্ড আমার মতে শুধু না, যাকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা দিয়েছে, ঠিক আছে, দিয়েগো মরিসো দুটো গোল করার জন্য, সেও বলছে যে যে ডিজার্ভ করে হচ্ছে আহমেদ জাউ। আহমেদ জাউ হ্যাড আ অ্যামেজিং গেম, যেরকম ধরনের ফুটবল খেলেছে আহমেদ জাউ, যত তারিফ করবো তত কম হয়ে যাবে ভাই, ঠিক আছে।